আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গণতন্ত্রের কথা বলে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন বলেন সরকারকে মির্জা ফখরুল? সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি, বরং সহযোগিতা দিচ্ছে বলে নোবায়দুল কাদের। ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রিমান্ডে। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার তিন। এনআইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এলে আমরা ভোটার কার্ড দেব বললেন ইসি আলমগীর। বাধাগ্রস্তের চেষ্টা চলছে, যে কোনো পরিস্থিতিতে খুলনায় সমাবেশ হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রের কথা বলে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন বলেন সরকারকে মির্জা ফখরুল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য এই সরকার উলঙ্গভাবে নেমে পড়েছে। বিএনপি সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে কেন? বৃহস্পতিবার দুপুরে রাজধানী গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে মৃদুকূপে ধাবমান বাংলাদেশ শীর্ষক একটি স্মরণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এই প্রশ্ন তোলেন। এ সময় তিনি 22 অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে জনসমাগম ঠেকাতে বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আন্দোলন দমন করার জন্য এই সরকার কিভাবে উলঙ্গভাবে নেমে পড়েছে, বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করে দিচ্ছে। কেন, কারণটা কি? সমাবেশ যেন বড় না হয়, এ কোন মানসিকতা? সমাবেশ বড় না হওয়াতে তাদের লাভটা কি? তারা বলতে পারবে যে দেখো বিএনপির সমাবেশ বড় হয়নি, কিন্তু তাতে কি হবে? এমন প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, মানুষের অন্তরের মধ্যে তোমাদের জন্য ঘৃণা এসে গেছে, প্রত্যেক মানুষ এখন তোমাদের ঘৃণা করে, কারণ তোমরা শুধু মিথ্যের উপরে, শুধু কথার উপরে টিকে আছো, আর অন্য কোনো কারণ নেই। আর তোমাদের বন্দুক পিস্তল যেসব বাহিনী আছে সে বাহিনীর কারণে তোমরা টিকে আছো। এদের যদি আমরা সরাতে না পারি তাহলে দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। এ প্রসঙ্গে গাইবান্ধা 5 আসনের উপর নির্বাচন নিয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচনী কমিশনের দ্বন্দ্বের ঘটনা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন আপনারা দেখেছেন কয়েকদিন ধরে নির্বাচন কমিশন নিয়ে কি চলছে, তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদের ডিসিএসপিরা মানে না, তাদের কথা শুনে না, তাহলে নির্বাচন কমিশন তৈরি করছে কাকে নির্বাচন করার জন্য? সরকার বিএনপি সমাবেশে বাধা দেয়নি, বরং সহযোগিতা দিচ্ছে বলে নোবায়দুল কাদের। বিএনপি নেতারা মহানগরা বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু ভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সমাবেশে লোকসমাগম হলে বলে সরকার ব্যর্থ, আবার লোকসমাগম না হলে বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না। চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা কি ছিল, প্রশ্ন ওবায়দুল কাদেরের। প্রশ্ন রেখে তাদের আরো বলেন, পরিবহন ধর্মঘট তো হয়নি, তাহলে চট্টগ্রাম তাদের জনসভাস্থলে পূর্ণ হয়নি কেন? খুলনায় সমাবেশে বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটে যে কথা বলেছেন বিএনপির মহাসচিব, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না। ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট ডেকেছেন গণপরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে? 111-এর আওয়ামী লীগ সৃষ্টি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, 111-এর আগে ক্ষমতায় কারা ছিল? ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রিমান্ডে। হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 24 আসামির রিমান্ড শুনানি উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর 22 আসামিকে রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আরেক মামলায় রিমান্ড শুনানির জন্য 25 অক্টোবর দিন ঠিক করেন। এ সময় আসামির পক্ষে ছিলেন আইনজীবী খাদেমুল ইসলাম। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার তিন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে চব্বিশ সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর আগে এদিন দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এজাহার নামীয় সাতজন এবং অজ্ঞাতনামা চারজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারা হলেন উপজেলার বক্সির খটিয়াচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম অনিশ, উত্তর মিঠাখালী গ্রামের সৌরভ পরাজির ছেলে ইলিয়াস সাতাশ, উত্তর কালিকাবাড়ি গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু আঠারো। থানা সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী স্ত্রী ও গৃহবধূ পৌরসভার একটি ভাড়া বাসায় তার পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন। স্বামী প্রবাসে থাকায় তার দূর সম্পর্কের আত্মীয় আসামি রবিউল ইসলাম প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে দেখে নেওয়ার হুমকিও দেয় রবিউল। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ তার ও বোনের দুই শিশুকন্যাকে নিয়ে শহরের একে কে এম লতিফ সুপার মার্কেটে গ্রাফিক্স পয়েন্টে কম্পিউটার প্রশিক্ষণ শেষে অটোযোগে বাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অটো চালক ওই গৃহবধূর বাসার কাছাকাছি আসা মাত্র গন্তব্য পৌঁছে না দিয়ে আসামি রবিউলের পরিকল্পনা অনুযায়ী পলি বিদ্যুতের সম্মুখ সড়ক দিয়ে গাড়িটি নিয়ে যায়। এ সময় রবিউল সহ অন্যান্য আসামিরা অপর আরেকটি অটোরিকশায় এসে ওই নারী ও দুই শিশুকে ধরে মঠবাড়িয়া পিরোজপুর সড়কের পাশে উত্তর মিঠাখালী গ্রামের ব্যাক অফিস সংলগ্ন মামুনের বাসার পিছনে নিয়ে যায়। পরে মামুনের ভাড়াটি ইলিয়াসের রুমে নিয়ে আসামি রবিউল মোতালেব ওরফে ইব্রাহিম ও রাজু গৃহবধূকে ধর্ষণ সহ পাশবিক নির্যাতন চালায়। পরে তার মোতালেবের ব্যবহৃত মোবাইলে ধর্ষণের দৃশ্য ভিডিও করে। এ সময় দুই শিশু কন্যা কান্নাকাটি করলে ইলিয়াস তার ঘরে থাকা সাউন্ড বক্স চালিয়ে উচ্চস্বরে কান ছেড়ে দেয়। এর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে আমরা ভোটার কার্ড দেব বলে নিশি আলমগীর। জাতীয় পরিচয়পত্র এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে গেলে নির্বাচন কমিশন ইসি ভোটার কার্ড দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সম্প্রতি মন্ত্রপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এনআইডির জন্য নতুন আইন হচ্ছে এটি পাশ হলেই এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। জন্মের পরপরই প্রত্যেক নাগরিককে এনআইডি দেওয়া হবে বলে জানান তিনি। এনআইডি বিষয়ক সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলে, এনআইডি চলে গেলে ক্ষতি হবে না। এনআইডি এক জিনিস, ভোটার এক জিনিস। আমরা কাজ করি ভোটার তালিকা নিয়ে, এনআইডির ভিত্তিতে নির্বাচন করি না। আমরা ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করি। এনআইডি আলাদা হয়ে গেলে ইসির ভোটার তালিকার সার্ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন, এনআইডি চলে গেলেও ভোটার সার্ভার দেওয়ার কোনো সুযোগ নেই। এটা কাউকেই দেওয়ার সুযোগ নেই, এটা ইসির সম্পদ। তবে আমরা তথ্য শেয়ার করতে পারি। বাধাগ্রস্তের চেষ্টা চলছে যে কোনো পরিস্থিতিতে খুলনায় সমাবেশ হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশে ভীত হয়ে সরকারি দল ও প্রশাসন বিভিন্নভাবে সমাবেশে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে যে কোনো পরিস্থিতিতে 22 তারিখে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীরা যতই আঘাতপ্রাপ্ত হোক না কেন, যে জনস্রোত দেখা দিয়েছে, যে জন আকাঙ্ক্ষা দেখা দিয়েছে, যে জন উৎসাহ দেখা দিয়েছে, সেটা কোনোভাবেই ঠেকানো যাবে না। প্রশাসন, পুলিশ বাহিনী অথবা অন্য কোনো দল এই জন উৎসাহ ঠেকাতে পারবে না, জন উৎসাহ ঠেকাতে পারবে না। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরের কেডি ঘোষ রোডের বিএনপির কার্যালয় দলের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শামসুজ্জামান বলেন, জ্বালানি সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, পাঁচ গুণ পর্যন্ত দাম বেড়েছে। দেশব্যাপী অস্বাভাবিক নিরাপত্তাহীনতা বিরাজ করছে, এমন অবস্থায় বিএনপি সমাবেশে বাধা দেওয়া হচ্ছে।